আলেমরা নবীর ওয়ারিস, আলেমদেরকে গালি দিলে আল্লাহর নবী কষ্ট পায়, এই জন্য আলেমদেরকে বুকিয়ে জড়াও, গালি দিও না। আমি আলে কবিস এই মুসলমানের গুদাগুদি দেখে শয়তান আন্দুরি বসে ডিটকারি করে, কথা বলেন ঠিক নেবে। শয়তানের এখন আর শয়তানি করা লাগে না, শয়তানি করার দায়িত্ব মানুষ নিজেই নিয়ে নিছে, শয়তানের আর শয়তানি করে না, মানুষের শয়তানি দেখে বসে বসে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, ভাই আমি গুনাগার, আমার জন্য দোয়া করবেন, আর আপনার অবস্থান থেকে আপনার যতটুকু সম্ভব ততটুকু আপনি আপনার স্থান থেকে জিহাদ করবেন, আপনার অবস্থান থেকে আপনি জিহাদ করবেন। আজকে নবীর পক্ষে কথা বলা কি এই শুধু আমার একার দায়িত্ব, এই মামুন মহল্লির একার দায়িত্ব, এই আলেম বাংলাদেশের আলেম ওলামার একার দায়িত্ব, সমস্ত মুসলমানের দায়িত্ব। কিন্তু এগুলো হুজুরদের মাথায় ঠেয়ে ও মোল্লারা বুঝবে আনে, কি কথা বলেন না কেন, মোল্লারা বুঝবে আনে, আছে না নাই মোল্লাকে মাথার উপর ঠেয়ে দিয়ে হেরা। আজকে আলেমদের গুণে শান্তি, আলেমদের কারণে শান্তি বিরাজ করতেছে দেশের ভিতরে, যারো সিলায় সিমনি খাইলা মোল্লা চিনলা না। আজকে যে আলেমদের কারণে বাংলাদেশে শান্তি পাচ্ছ, আলেমদের কারণে বাংলাদেশে হাজার হাজার কোরআনের বিপক্ষে কথা বলতে চায় কিন্তু আলেমরা মাঠে নামার কারণে নাস্তিকরা সাহস পায় না, এই তেজি আলেমদের কারণে মুসলমানরা শান্তিতে আসো, কিন্তু পিছনে বসে আলেমদেরকে গালি দিতেও ভুল করো না, যারো সিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। এই হাফিজি মাদ্রাসায় কোরআন শরীফ ফজরের সময় তেলাওয়াত করে এই যে নাবালক সন্তানরা ওই যে ফজরের নামাজের আগে উঠিয়া কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের বরকতে এই এলাকার কবরবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে দিতে পারে কি পারে না, ও ভাই পারে না, এই কোরআনের বরকতে সমস্ত গজব থেকে এলাকাতে হেফাজত করতে পারে না। তোমরা দোয়া করবা কিন্তু তোমরা আরো দূরি বসে পিটকারি করো, দূরি বসে আলেমদেরকে গালি দাও, কেন আলেমরা নবীর ওয়ারিস, আলেমদেরকে গালি দিলে আল্লাহর নবী কষ্ট পায়, এই জন্য আলেমদেরকে বুকিয়ে জড়াও, গালি দিও না। আল্লাহর নবী বলেছেন সাহাবীরা জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাথে বসেছি, আপনাকে সালাম দিয়েছি, আপনার সাথে বুসাবা করেছি, আপনার সাথে একাত্রে বসে খানা খাইছি, ও আল্লাহর নবী গো পরবর্তী যে উম্মতের আসবে আপনাকে পাবে না, আপনার দেখা পাবে না, আপনার মুসাফা করতে পারবে না, আপনার সাথে বসে খানা খাইতে পারবে না, ও আল্লাহর নবী গো তারা কি আপনার এই আমাদের এই কাজগুলা থেকে কি তারা মাহরুম হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে আমার এই উম্মতিরা যদি ওই জামানার কোনো হক্কানি ওলামা একরামের সাথে মুসাফা করে, সেজন্য আমি রসুলের সঙ্গেই মুসাফা করলো, কোনো আলেমদেরকে যদি মহব্বত করে সেজন্য আমি নবীকে মহব্বত করলো, কোনো আলেমদের সাথে যদি বসে খানা খায় সেজন্য আমি নবীর সাথে বসেই খানা খাইল। ও ভাই এই জন্য তোমাদের হাতে পায়ে ধরে বলি, আমি সময় নষ্ট করব না, এখনই মোনাজাত দিয়ে দিব, এই জন্য আলেমদের বিরোধিতা করা যাবে না, কালকে থেকে বেশি বেশি করবেন। ও ভাই আমার এলেম নাই, কামা কালাম নাই, আমলও নাই, কিন্তু আমার শায়েখের পরামর্শে তার কথাগুলো নকল করে করে মানুষের কাছে বলি, আমার পীর সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি তাদের থেকে মুরব্বীদের থেকে কিছু কথা নকল করে করে আপনাদের মাঝে বলি, নিজে ইসলাহ হওয়ার জন্য আপনাদেরকেও ইসলাহ হওয়ার জন্য আহ্বান জানাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমরা সবাই জাহান্নামের আসামি, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। আপনাদের কাছে আরেকটা মেসেজ, মাদ্রাসা যে এলাকার মধ্যে আছে ওই এলাকাটা একটা রহমতের জায়গা, চলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহর নবীর প্রতিষ্ঠান মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে বেশি পরিমাণে খেয়াল রাখবেন, নবীর প্রতি দরদ, মাদ্রাসার প্রতি দরদ যাদের থাকবে
তাদেরই থাকবে একমাত্র নবীর প্রতি দরদ। এই জন্য আমি বলেছি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যদি আল্লাহর মহব্বত অর্জন করতে হয়, আল্লাহর নৈকট্য লাভ করতে হয়, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হয়, তাহলে হবে সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তার তরিকা মেনে। আল্লাহর নবীর তরিকা ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে? কথা বলেন না কেন? আমাদের দেশের এই আমাদের এই আসনের এমপিকে মন্ত্রী নাকি সমর রেজাউল করিম, এই রেজাউল করিম সাহেবের সাথে দেখা করতে গেলে এই এলাকা দিয়া খেতের থেকে কাজ করে উঠটা কাঁচাটা খুললে পাওটাও ধুইয়া সাবান দিয়া সরাসরি যাইয়ে দেখা করতে পারবে? সুযোগ আছে? নাকের মাধ্যম লাগবে? সাধারণ এই একটা উপজেলার এমপি মন্ত্রীর কাছে দেখা করতে যদি মাধ্যম লাগে, আমার মালিক মালিকের মালিক মালিকের মালিক মালিকের মালিক আসমানের মালিক জমিনের মালিক আমার রবের সাথে দেখা করতে হলে কি মাধ্যম লাগবে? না, সেই মাধ্যমটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজির তরিকায় নবীজির সুন্নাত মেনে, নবীজির তরিকা মেনে, নবীজির আদর্শ মেনে জীবন পরিচালনা করতে হবে। গাড়িতে উঠছেন নবীর সুন্নাত আছে না নাই? টয়লেটে ঢুকছেন নবীর সুন্নাত আছে না নাই? টয়লেট থেকে বের হচ্ছেন নবীর সুন্নাত আছে না নাই? মেয়ে কি বিবাহ দিচ্ছেন আছে না নাই? এখন আর নাই কয়েকজন ওয়াকি আজকে আছে আগের যুগের হেই আহার আছে কোন কি আমরা ওই পর্দা পর্দা যাহা কিছু কোন ও এই আগের যুগে গেছে ও এখন আর নাই তো হুজুর, ওই আগের জামানার কথাপত্র বাদ দিয়ে নতুন কিছু থাকলে ইয়ে কোন এরকম হয়ে গেছে সমাজের কথাগুলা। মেয়ে বিবাহ দেওয়ার সময় নবীজির তরিকা নাই, ছেলেকে বিবাহ করানোর সময় তরিকা নাই, আছে না নাই? বিশাল অনুষ্ঠানের আয়োজন, অমুক মাকবারের ছেলের জন্য বল্টুর জন্য মেয়ে দেখা হয়েছে, আগামী শুক্রবারে তার বল্টুর বউ আনা হইবে, এলাকাবাসী দোল দিয়া দাওয়াত করছে সবার দাওয়াত, গেটের মধ্যে একটা টেবিল পাতাইয়া খয়রাত চাওয়ার জন্য বসে থাকে, ঠিক না বে? ঠিক কথা বলেন না কেন? আপনাদের দেশে নাই মনে হয় কি? হ্যাঁ আছে, আল্লাহু আকবার, তাহলে সব জায়গায় আছে এই গজব না? এই যে মুসলমানি করায় মুসলমানি, হ্যাঁ এই আমাদের ওই অঞ্চলে আছে মুসলমানি করাইয়া 10-15 দিন যাওয়া যাইতে না যাইতে বিশাল একটা প্যান্ডেল করে, বিশাল 7-8 দিন আগে একটা গেট করে। এই কিছুদিন আগের কথা বলি, মাত্র 15-20 দিন আগের কথা বলি, আমার মাদ্রাসার পাশেই মুসলমানি অনুষ্ঠানে 7 দিন আগে গেট লাগাইছে, 7 দিন আগে গেট, 4-5 দিন আগে থেকে দুম তারেক্কা বাস্তি আছে, বাস্তি আছে। যেই সুন্নাতটা গোপন ওই সুন্নাতটা গোপনে করাও সুন্নাত, যেই সুন্নাতটা গোপনের সুন্নাত ওই সুন্নাতটা গোপন রাখাও সুন্নাত। এখন এই গোপনের সুন্নাত গোপনে করছে ঠিকই, শেষে দেশে সবাই রে জানাই কি কথা বলেন না কেন? এই কিছুদিন 2 বছর আগের কথা, 2 বছর একজনে জিজ্ঞায় দাদা তোমার নাতির নামে যে এই মুসলমানি করলা লাভ হইছে কেমন? কর দাদা কষিয়া যে হইছে মনে চাই যেন আমারটা আবার কাটটি আমি আবার একটা অনুষ্ঠান পাতাই দিই। কইছে মশকারিতে তু মানে কি ওনার জিভে তেল লাগছে নাতিরটা দিয়ে পাইছে বড়টা মশকারি করছে নাতির লাগেছে, মনে চাই না আমারটা কাটটিও আর একটা অনুষ্ঠান পাতাই দিই, মানে অনেক লাভ বাইরে দিয়ে যায় নাই। এগুলো নবীজির তরিকা না? বিয়ার সময় গেট প্যান্ডেল করিয়া নাচানাচি করিয়া বিশাল আয়োজন করিয়া তুমি যে বিশাল আকারে প্যান্ডেল পন্ডেল করিয়া তোমার মেয়েটাকে উঠাইয়া দিলা, তুমি মহারানা লাগাইছো 5 লাখ টাকা, জামাই দেওয়ার শক্তি নেই 50,000 টাকা, 5 লাখ টাকা লেখাইলা, 5 লাখ টাকা লেখাইয়া এখানে নবীজির সুন্নাত তরিকায় মোহর বান্ধো নাই, নবীজির সুন্নাত তরিকায় বিয়া পড়াও নাই, নবীজির সুন্নাত অনুযায়ী মোহর লেখো নাই, মোহর লেখছো 10 লাখ টাকা, বল্টুরে বিয়া করাইছে বল্টুর মোহর কত জানো 10 লাখ টাকা, কিন্তু বল্টু 50,000 টাকা দেওয়ার সমর্থন থাকে না, এই বল্টুর প্রোডাকশনের মাধ্যমে যা বাইরাইবে সব হইবে হারামজাদা। কি বেজার হয়েছেন নাই কেউ? হ্যাঁ রাগ হয়েছেন নাই কেউ? হারামজাদা, কারণ নবীর তরিকা নাই মোহর আদায় করা, মোহরকে আদায় করতে হবে, সে বড় অঙ্ক লেখাইছে কিন্তু আদায় করে নাই, বাসা যাইতে যাই মাফ চাই মাফ করে দিও, 50,000 টাকা তো লেখাইছিলাম মাফ করে দিও, প্রথম রাইতে বিবির পাও ধরে তো হারা জীবন তো বিবির পাও ধরে মরা লাগবে, কথা বলেন ঠিক না বে? ঠিক। এই জন্য বলতেছি ভাই প্রত্যেকটা জায়গায় নবীজির সুন্নাত তরিকা আছে না নাই? তো পর্দা মনে হয় এটা বাইরে ইসলামের বাইরে নাকি? হ্যাঁ পর্দা এটা ইসলামের ভিতরে? আল্লাহ পাক বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
জাহেলিয়াতের যুগের মহিলাদের মতো বেপর্দায় ও অর্ধুলাঙ্গ হইয়া উলাঙ্গ হইয়া বেপর্দায় সবকিছু জলামলা করিয়া দিয়ে রাস্তাঘাটে আলাচলা করিও না। কোরআনের আইন কার আইন জোরে বলেন, আর জোরে কন্যা কার আইন? কোরআনের আইন আছে নিয়ম। এম রাস্তায় আগে দেখতাম, ছোটবেলায় দেখতাম আলেম ওলামাদেরকে দেখলে, আমাদের মা চাচিরা যারা ছিল দাদিরা গোমটাটাকে মুড়ি দিয়া রাস্তার কিনারে যাইয়া গাছের আপটালে দাঁড়াইয়া অন্যদিকে তাকাইয়া থাকত। কি কথা কান্না গা! আরে এখন তাকাই দেখে কোন হুজুরটা কেমন, কার দাড়ি কত, কার কে উস্তু উস্তু ভিড়া উষা, কার দেখায় কেমন, কোন জায়গার তিলে আসে, এগুলো মাপাই। এগুলো আমার নিজের পরীক্ষিত কথা বলতেছি, বানাইয়ে না। এগুলা তারা কি কল্পনা জল্পনা করে, ও হুজুরটা দেখছো, আরে কেমন হুজুরটা পাঞ্জাবিটা দেখছো কেমন দেখে, এটা রুমাল পড়ছে হ্যাঁ লাগে জানি, আমার এক আমি এই রুমালটা দিয়ে একদিন পাগড়ি বাঁধা বাস্তব, এই রুমালটা দিয়ে একদিন পাগড়ি বাঁধতে হাঁটতে যাই। এখন আমার একটা দেখছি হুজুরের একটা পাগড়ি বাঁধছে, ওই তাহেরি মার্কা পাগড়ি, একটা বন্ধু আছে তাহেরি, ও আবার এই রঙের পাগড়ি টাগড়ি মাঝে মাঝে পরে, এই জন্য দেখছি হুজুরের একটা পাগড়ি পড়ছে তাহেরি মার্কা পাগড়ি। তার মানে এখন আর ওই পলাইনের সময় নাই, এখন ডিজিটাল বাংলাদেশ। কি কথা বলেন না কেন, আছে না নাই? ও মা তোমার হাতে ধরি পায়ে ধরি, পর্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, পর্দা করো, পর্দার জিনিস পর্দার মধ্যে থাকো, গোপনে থাকো। তোমাকে যত পরপুরুষে দেখছে, যত কল্পনা জল্পনা করছে, জেনার গুণা আমল নামায় জমা হয়ে গেছে। কি কথা বলেন না কেন? হ্যাঁ, এই জন্য আমি তোমাদের হাতে ধরবো পায়ে ধরবো, মা পর্দার গণ্ডির মধ্যে থাকো, পর্দার গণ্ডির মধ্যে থাকলে তোমার দাম অনেক বেশি, কারণ দামি জিনিসটা বেশি 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 প্যাকেট করিয়ে রাখে। কথা বলেন ঠিক না? ঠিক, দামি জিনিস এটা কোদাল, কোদাল যারা দিয়া ওই মাটি চয় কোদাল বলে না, এই কোদালটাকে কি খুব যত্ন সহকারে একদম বান্ডিল বান্ডিল করে সুকেসের মধ্যে নিয়ে রাখে? কথা বলেন না কেন? আর নাকে রাখেন স্বর্ণের জিনিস, কানে রাখেন স্বর্ণের জিনিস, দরজার সামনে হালাই থুয়ে দেয় নাকি? হ্যাঁ, প্যাকেট করিয়া, এরপরে আর এক প্যাকেট, এরপরে আর এক প্যাকেট, এরপরে আর এক প্যাকেট, এরপরে শোভিন ব্যাগ, এরপরে কি সুকেস, হ্যাঁ সুকেসের মধ্যেও যেটা একদম গোপন জায়গা সেখানে। কথা বলেন ঠিক না? তার মানে ওইটা দামি, এক দামি একটা জিনিস, এই জন্য ওকে খুব যত্ন সহকারে রাখছে। কথা বলেন ঠিক না? ঠিক। ও মা তোমরা আল্লাহর কাছে এমন দামি, এই জন্য আল্লাহ পাক তোমাদেরকে বলেছেন তোমরা গোপনে থাকো, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলিয়াতের যুগের মহিলাদের মতো বেপর্দায় চলাফেরা করিও না। একটা উপমা আপনাদেরকে দেই, বেপর্দা নারীর দাম কেমন আর পর্দাশীল নারীর দাম কেমন, দুনিয়ার একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। মনে করেন নাজিরপুরের এক লোক কাঁঠাল আর কলা, পাকা কলা ছুললা, ছোলাগুলো বাড়িতে রেখেছে, কারণ কলা তো ছোলা হুদ্দে খায় না, খায়নি গলা, কলা ছোলাইয়া তারপরে খাইতে হয়। এখন চিন্তা করেছে মানুষ তো নিয়ে ছোলাইয়াই খাইবে, তো এত কষ্ট করে যখন খাইবে তো আমি ছোলাইয়া নিয়ে যাই বাড়ির দিকে, কষ্ট করবে কি, নিয়েই গাড়ি দিয়ে দেবে। আর কাঁঠাল এটা তো বাঙতে হইবে, হাতের মধ্যে তৈল লাগাইতে হইবে, হ্যাঁ পরে কাঁঠালের ওই কষ্ট লাগবে, অত কাম নাই, আমি বাড়ির থেকে সুন্দর করে কাঁঠালের কোষগুলো একটা পাত্রের মধ্যে করে বাজারে নিয়ে যাই। এক বুদ্ধিজীবীর কাছে যাইয়া যে পরামর্শ যাইছে, বুদ্ধিজীবী পরামর্শ দিয়েছে যে যাও সেলাইয়াই লইয়া যাও, সেলাইয়া তো খাইবি মানুষে, সেলাইয়াই লইয়া যাও। এন উনি এই বুদ্ধিজীবীর কথা শুনিয়া সেলাইয়া বাজারে লইয়া গেছে কলা আর কাঁঠাল। এখন রাস্তার পাশে বইছে কলা এক পাশে, কাঁঠাল এক পাশে, কলা এক পাশে, গাড়ি ঘোড়া যত চলছে, দুলা ময়লা বালু যাহা কিছু আছে সব পড়ছে। যায় যায় হ্যাঁ নাকশা পেয়ে যায়, কারণ মানুষ এত বড় আহম্বক না যে সেলাইনিয়া জিনিস ওইগুলা ওই বালু পড়ছে, মাটি পড়ছে, ময়লা পড়ছে, ওইগুলোর টাকা দিয়ে কিনে খাইবে, মানুষ এত আহম্বক না। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেটকে এ রয়েছে, মাসিও পরে না মহে, কেউ জিগায়ও না, সন্ধ্যার সময় আমি কি করবে? নাজিরপুর মনে করেন ওই পুষ্করিণীর মধ্যে ফালাইতে গেছে, দোকানদাররা জাপের লাড়ি লইয়া আয় তুই একদম ঠ্যাং ঠুং ঘুরে পেলাম, এখানে ফালাবি আর এক মাস দুই মাস পর্যন্ত গন্ধে দোকানদারি করতাম, যা তো ঠ্যাঙ্গা লইয়া একদম ঠ্যাঙ্গা পর্যন্ত ঠ্যাঙ্গা ডাইরেক্ট বাংলা আর কি, লাঠি যেটা যা আছে লইয়া দাঁড় তারাই দিছে। এখন ওই ফালাইতেও পারল না, ব্যস্তও পারল না, এখন কি করবে? এখন মনে মনে চিন্তা করে ওই যে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী ছিল,
বুদ্ধিজীবী বুদ্ধি দিছিল সেলাইয়ে লইয়ে যাবে, আমি হ্যাঁ যাই দেই এই তরিকে, আবার কোন বুদ্ধি দেয়? বুদ্ধি দিয়ে তো একবার উড়াইছে চঙ্গায়, দেই আর এক বুদ্ধি দিয়ে কোথায় উড়ায়? বুদ্ধিজীবীর কাছে যাইয়ে কয়, স্যার বুদ্ধি তো আপনি একটা দিছিলেন, সোলাইয়ে লইয়ে গেছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ছি, স্যার কেউ জিগাইল না, স্যার কেউ একটাবার জিগাইল না, দাম কত? এখন বুদ্ধিজীবী কয়, ভাই রে বুদ্ধি তো দিছিলাম মানুষের উপকারের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষ যে এত আহম্বক এটা জানে কেডা? এখন বুদ্ধিজীবী আহম্বক না আসলে মানুষ আহম্বক? বুদ্ধিজীবী নিজে বুদ্ধি যখন দিছিলাম এটা তো আর লাগে নাই কাজে, তখন কি করবি? একটা কাজ কর, এগুলার বাড়ি নিয়ে যা, বাড়ি নিয়ে সুন্দর করে রং লাগাবি, পরে রং 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 লাগাই একটা রেবেল লাগাবি, রেবেল লাগাই লিখবি কলার পিস 1.5 টাকা মোটর সাইকেল ফ্রি, কলার পিস 1.5 টাকা মোটর সাইকেল, কাঁঠালের কোয়া 2.5 টাকা টিভি ফ্রিজ ফ্রি। দেখবি তোর গ্রাহকের অভাব নাই। আমি এই জন্যই এটা বুঝাইলাম, ও ভাই যাদের মেয়েদেরকে বেপর্দায় রাস্তায় ছেড়ে দিয়েছেন সোলা কলার মতো, ও ভাই কোনো ভালো মানুষ তার দিকে কিন্তু তাকায় নাই, ওই পোষা গান্ধা যাহা কিছু আছে সব তার উপরে পতিত হয়েছে, কথা বলেন ঠিক না বে? ঠিক। এখন যখন মেয়েটা বিবাহর সময় হয়ে যায়, মানুষ দেখতে আসে, পাশের বাড়ির দাদুর কাছে জিজ্ঞাসা করছে, দাদু ওই বাড়ির মেয়েটা দেখছি কেমন হবে? কয়, তা জানি না, কিন্তু শুরু জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাস্তায় রাস্তায় জীবনটা শেষ করছে, এমন কোন পরপুরুষ নাই যার কুনজর তার উপর না পড়ছে। এখন বলেন এর বিয়ে হইব? ওই যেই সোলার নেক সোলা কলা সন্ধ্যা তামাই বইয়ে রয়েছে কেউ কেনে না, এর ওই বয়স বাড়তে থাকবে বাড়তে থাকবে, বিয়ে হইবে না। পরে কি করবে? পরে রায়বারে কানে কানে কইবে, রায়বার সাহ মেয়ে তো বিয়া দিতে পারো না, এখন তামাই তোরে দিন 50,000, আর জামাই জি গই বেহরে তো মাইয়া দিমু, ওই হ্যাঁ লগে টিভিও দিয়ে দেবো ফ্রিজও দিয়ে দেবো, কথা কন ঠিক না বেটি? রেবেল লাগাইয়া টিভি ফ্রিজ দিয়া হেয়ার পরে হইলো মাইয়া বিয়ে দেওয়া লাগবে, কথা কন ঠিক না বেটি? কি অনযুক্তিক কথা এটা? হ্যাঁ সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সোলাইন না কলা নিয়ে বইয়ে রয়েছো কেউ জিগাইলো না, তা তুমিও নারী তোমাকেও রাখা গন্ডির মধ্যে পর্দার মধ্যে সোলা কলার মধ্যে রাস্তায় হাঁটা চলা করলা, তোমার তো কেউ জিগাইবে না, ভালো কোনো ছেলে তোমার কাছে আসবে না, তারপরে তো রেবেল লাগাইয়া মোটর সাইকেল দিয়া জৈতুক দিয়ে বিয়ে বিয়ে দেওয়া লাগবে, কি কথা বলেন ঠিক না বেঠি? পর্দায় থাকো, আল্লাহ পাক পর্দা সিগনালের উপরে নূর নাজিল করে, চেহারার মধ্যে নূর দেয়, আল্লাহ পাক ঘরের মধ্যে বরকত দান করে, আল্লাহ পাক রহমত দান করে, কি কথা বলেন ঠিক না বেঠি? কোনো পর্দাশীল মেয়ের বিয়ে হয় না এরকম আছে আপনাদের নজিরে? হ্যাঁ আসেনি? তাহলে আমি আপনাদেরকে হাতে পায়ে ধরি, বাবা আপনাদের ভাই আপনাদের মেয়েদেরকে আপনাদের বোনদেরকে আপনাদের স্ত্রী পুত্র যারা আছে আপনাদের মা বোনদেরকে আপনারা পর্দায় রাখার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, মুক্তাসার কথা বললাম আমি গুনাহগার, সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে মনোভাব দিয়ে দেবো এখনই, তাহলে বিষয় বললাম কয়টা? এক নম্বরে আল্লাহ পাকের গোলামি, জান্নাতে যেতে হইলে আল্লাহ পাকের গোলামি, দুই নম্বরে রসুলের তরিকা, দুই নম্বরে কি? রসুলের তরিকা। এই দুইটাই আমাদের জীবনের মূল পুঁজি, আল্লাহ পাকের হুকুম রসুলের তরিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুম মেনে নবীর তরিকায় জীবন পরিচালনা করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।